আমাদের আজকের আলোচনা বিষয় আর্থ্রাইটিস এবং পিএলআইডি আধুনিক চিকিৎসা। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন বিশিষ্ট বাত ব্যথা রিহ্যাব এবং ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। সাথে আছেন তারই চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠা ওমান প্রবাসী ওবায়দুল হাসান। চলুন আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার, আমাদের আজকের আলোচনার বিষয় তো আর্থ্রাইটিস এবং পিএলআইডির আধুনিক চিকিৎসা। এই বিষয়ে আমরা সবাই জানি, কেউ ভুক্তভোগী, কেউ জানার জন্য জানি, তো তারপরে এমন কিছু আপনার কাছে জানতে চাই যেগুলো আমাদের দর্শকের একটু উপকার হবে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে পিএলএডি এটা কমন সমস্যা। এখন আমরা বর্তমান আধুনিক যুগে প্রত্যেকটা শ্রেণী পেশাজীবীর মানুষেরই পিএলএডি রোগ আমরা পেয়ে থাকি। তো পিএলআইডি জিনিসটা অনেকে হয়তো জানে না, সেটা হচ্ছে মেরুদণ্ডের আমাদের যে কশেরুকা থাকে, দুই কশেরুকার মাঝখানে ডিস্ক থাকে, ডিস্ক অনেক সময় ফেটে যেতে পারে বা বের হয়ে যেতে পারে বা ফুলে যেতে পারে। তারপরে আমাদের নার্ভ বা মেরুদণ্ডের বিভিন্ন রুট নার্ভে কম্প্রেশন হয়, তো সেই ক্ষেত্রে ঘাড়ে হতে পারে, কোমরে হতে পারে, পিঠে হতে পারে, তখন রুগীরা অনেক সময় কোমর ব্যথা বলে বা বিভিন্ন শারীরিক ব্যথা বেদনা উপসর্গ দেখা দেয়, চলাফেরা, হাঁটা চলাফেরা বিভিন্ন দিকে তাদের কষ্ট হতে পারে। আর এই পিএলএডি রোগটা আপনার যে কোনো বয়সে হতে পারে, তবে সাধারণত পিএলএডি আমরা আগে পেতাম একটু যাদের একটু বয়স বেশি হচ্ছে, 40-এর উপরে বা তার উপরে, কিন্তু এখন আমরা মধ্যবয়স, ইভেন কি বাচ্চাদেরও সমস্যাগুলো পাচ্ছি। বাচ্চা মানে স্কুল পড়ুয়া যেসব ছেলে মেয়ে আছে তাদের, আর মধ্যবয়সে রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বেড়ে গিয়েছে। আর আর্থ্রাইটিসটা আসলে বিশাল একটা টার্ম, তো অনেক সময় আমরা রুগী পেয়ে থাকি পিএলআইডির বা মেরুদণ্ডের সমস্যা নিয়ে আসছে, কোমর ব্যথা, পিঠ ব্যথা, ঘাড় ব্যথা বা হাতে ব্যথা, পায়ে ব্যথা নিয়ে আসছে। তো আমরা হয়তো পিএলআইডি ট্রিটমেন্ট করতে গেলে দেখা যায় যে পাশাপাশি রুগীর আর্থ্রাইটিক প্রবলেমও পাওয়া যেতে পারে। এটাকে আমরা বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, মানে আরও কিন্তু বিভিন্ন রোগ একসাথে থাকতে পারে। অনেকের হয়তো পিএলআইডি নিয়ে আসলো, আপনি পিএলআইডি ট্রিটমেন্ট দিলাম, রুগীটা ভালো হয়ে গেল, কয়েকদিন পরে আবার ব্যথা দেখা দিতে পারে, দেখা যাবে যে তার আর্থ্রাইটিসটাও তাকে ডিস্টার্ব করতেছিল। তো আর্থ্রাইটিস বলেন, পিএলআইডি বলেন, মোস্ট অফ দ্য ক্ষেত্রেই কিন্তু প্রায় উপসর্গগুলো অনেক ক্ষেত্রেই কাছাকাছি। যেমন দুইটাতেই মেরুদণ্ডে যদি আর্থ্রাইটিস হয়, মেরুদণ্ডে ব্যথা হবে, নড়াচড়ায় ব্যথা হবে, মুভমেন্টে ব্যথা হবে, কাজ করতে কষ্ট হবে, মানে জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যেতে পারে, বা উনি উপার্জনে যখন কাজে যায় তখন দেখা যাবে তাকে ফিরে আসতে হয়, বিভিন্ন সমস্যা। সেম পিএলআইডিও একই অবস্থা, দুইটাতেই হতে পারে। তো দুইটা কিন্তু একসাথে মানে ক্লিনিক্যালি বা উপসর্গ অনুযায়ী ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু আমরা যখন ট্রিটমেন্ট করি তখন কিন্তু ডিফারেন্ট ট্রিটমেন্ট এবং বিভিন্ন পদ্ধতিও ভিন্ন আলাদা হয়ে থাকে। জি, আমরা একটু আমাদের অতিথির সাথে কথা বলি। জি ভাই, আপনি তো ওমান প্রবাসী, আপনার কি সমস্যা একটু বলবেন, কি নিয়ে এসেছিলেন স্যারের কাছে? পিএলআইডি সমস্যা, সাথে পরে টেস্ট করার পরে বলছে আর্থ্রাইটিস সমস্যা, ঘাড়ে মাজায় ব্যথা। আপনি ওখানে টেস্ট করেছিলেন? না, স্যারের কাছে আসার পরে। স্যারের কাছে আসার পরে কতদিন ধরে ব্যথায় ভুগছেন? ব্যথা প্রায় 8-10 বছর ধরে। 8 বছর। মেডিসিন খেয়েছিলেন কোনো? মেডিসিন তো অনেক ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার মেডিসিন দিছে, পেন কিলার বেশিরভাগই দিছে, কিন্তু আসলে মূলত সমস্যাটা কি এটা কোনো ডাক্তারে নির্ণয় করে দিতে পারে না। কি সমস্যার কারণে ডাক্তারের কাছে কিছু ওষুধ দিছে, খাইছি, কিছুদিন ভালো ছিলাম, আবার কিছুদিন পরে সমস্যা। বেশিরভাগ শীতকালীন সময়ে সমস্যাটা বেশি উপলব্ধি হইত। সকালে পেন কিলার খাইলে বিকাল পর্যন্ত ভালো থাকতাম, আবার বিকালে পেন কিলার খাইলে রাত্রটা ভালো থাকতো। মানে দীর্ঘমেয়াদী এর থেকে পরিত্রাণ পাইনি। এখন আপনি কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন? আজকে 15 দিন। আচ্ছা, আর এখন কিরকম আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ এখন অনেকটা ভালো আছে। আচ্ছা, আর কতদিন আপনার চিকিৎসা নিতে হবে? স্যার আমার বলছে 12 থেকে 15 দিন থাকতে, মোটামুটি 15 দিনের ভিতরে আমি আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। আপনি ওখানে কি জব করেন? ওখানে আমার দোকান আছে। আচ্ছা, আমরা তো স্যার জানি যে সাধারণত বসা বা হাঁটার কাজের ধরন অনুযায়ী সাধারণ এই ব্যথাগুলো হয়ে থাকতে পারে আর্লি এইজে। হ্যাঁ, ওনার যেটা হচ্ছে ওনার পিএলআইডি সেটা কাজের থেকে হয়েছে, কিন্তু আরেকটা প্লাস পয়েন্ট এখানে হচ্ছে কি, ওনার পাশাপাশি এসপি আছে, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি যেটা আমরা বলি। তো স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথিতে মেরুদণ্ড কিন্তু ফিক্সড হয়ে আসে, জমে যায়, বা আপনার ইনফ্লামেশন হতে হতে বোন গ্রোথ হয়, অস্টিফাইট হয়, একটার সাথে আরেকটা কিন্তু অ্যানকালোসিস হয় অনেক ক্ষেত্রে। আর পিএলআইডিটা টোটালি রিভার্স, মানে উল্টা। পিএলআইডিতে মেরুদণ্ড আরও ওই যে রুগী অনেক সময় বলে ফাঁকা হয়ে গিয়েছে,
বা ভালনারেবল হয় বা মুভমেন্ট বেশি হয়ে যেতে পারে। তো ওনার কিন্তু দুইটা রোগ অ্যাট এ টাইমই হওয়ার কারণে আমি যদি বলি উত্তর মেরু এবং দক্ষিণ মেরু একসাথে হয়েছে, মানে দুইটা রোগই ভিন্ন ধর্মী কিন্তু একই, মানে ওনার মেরুদণ্ডে একসাথে অ্যাফেক্টেড। তো ওনার পিএলআইডিটা ডায়াগনোসিস মনে হয় আগে থেকেই ছিল বা অনেক দিন ডাক্তার উনি কিন্তু ওখানেও বলছে, মানে মাসকাটে উনি ডাক্তার দেখিয়েছে বা আরও বিভিন্ন ডাক্তার। তো আমরা আসার পরে দেখলাম পাশাপাশি ওনার আর্থ্রেটিক প্রবলেমও আছে। তো এই দুইটা কিন্তু এট এ টাইমই আমরা ট্রিটমেন্ট এখন করছি, যেটা বিভিন্ন থেরাপি চিকিৎসার মাধ্যমে, স্পেশালি বিভিন্ন ইলেকট্রোথেরাপি আমরা দিয়ে থাকি আর্থ্রাইটিসের জন্য একরকম, পিএলআইডির জন্য আরেকরকম। পাশাপাশি কিছু অ্যাডভান্স আমরা ইনভেসিভ ট্রিটমেন্ট করে থাকি, যেমন পিআরপি, প্রোলোথেরাপি বা ইপিডুরাল, পাশাপাশি আপনার বিভিন্ন স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, মোবিলাইজিং এক্সারসাইজ। স্পাইন কিন্তু ওনার কিছুটা এখনও কুঁজো আছে উনি, হ্যাঁ, বাঁকা সামনের দিকে। তো এটা পিএলএডির কিছু ব্যায়াম আছে আপনার, যদি আমরা আর্থ্রাইটিসে দেই তাহলে কিন্তু পিএলএডি বেড়ে যেতে পারে, আবার পিএলএডি দিলে আর্থ্রাইটিসের প্রবলেম হয়। তো আমরা ওইভাবে সমন্বয় করে ওনাকে এক্সারসাইজ দিচ্ছি এখন। তো আলহামদুলিল্লাহ উনি এখন মোটামুটি ভালো। এটা হয়তো আমরা ছেড়ে দিলে ওনাকে অন্তত 2-3 মাস এক্সারসাইজগুলো কন্টিনিউ করবে, হাইট ওয়েট অনুযায়ী ওজনটা মেনটেন করা, তারপরে হচ্ছে আপনার নিয়মগুলো আমরা শিখিয়ে দিব ওনাকে, ওগুলা করা। এটা একটু জানতে চাচ্ছিলাম স্যার, ওনাকে কি ভর্তি থেকে চিকিৎসা নেওয়াটা জরুরি? আর যদিও হয় তাহলে কতদিন থাকা হতে পারে? আচ্ছা, এখন ভর্তির ব্যাপারটা হচ্ছে কি আপনাকে বলি, ইট ডিপেন্ডস অন রুগী টু রুগী ভেরি করে। যেমন উনি কিন্তু 8-10 বছর ধরেই রোগে ভুগছেন, তো ক্রোনিক পিএলআইডির সাথে আর্থ্রাইটিক প্রবলেম, যার কারণে ওনার কিন্তু আপনার যদি আমরা ডিসেবিলিটি মেজারমেন্ট করি বা আপনার একটা মানুষের শারীরিক অক্ষমতা দেখা যায় যে কিন্তু অনেক দূর অক্ষম সে বিভিন্ন কারণে। তো একটা লোকের ট্রিটমেন্ট নির্ভর করে সে কোথায় থাকে, কি করে, কত সময় ধরে সে ভুগছে, তার ফিজিক্যাল অবস্থাটা কি অ্যাসেসমেন্টের উপরে, ঠিক না, ট্রিটমেন্টটা ওটার উপর নির্ভর করে। তারপরে যেমন উনি কিন্তু প্রবাসী, ওনাকে কিন্তু বাংলাদেশে বসে থাকার কোনোভাবেই সুযোগ নেই, ওনাকে আবার চলে যেতে হবে। এই চলে যাওয়ার জন্য হলেও ওনাকে কিন্তু দ্রুত ট্রিটমেন্টে যেতে হয় বা সময় বেশি দেওয়া যায় না, অনেক কারণে আছে। আর পিএলএডির ক্ষেত্রে আসলে হসপিটালাইজড ছাড়া কনজারভেটিভ চিকিৎসা করে আমরা তেমন কোনো রেজাল্ট পাই নাই। তো এই জন্যই পিএলএডি রুগীগুলোকে আমরা মোস্ট অফ দ্য রুগী হসপিটালাইজড করি, নট নেসেসারি যে আপনার প্রত্যেকটা রুগীকে হাসপাতালে ভর্তি করতে হবে বা আর্থ্রাইটিস রুগীর ক্ষেত্রে, এটা না, এটা রুগী টু রুগী ভেরি করে। তারপরে আপনার ভর্তির ব্যাপারটা হচ্ছে আপনার দীর্ঘমেয়াদী একটা বেনিফিট পেতে গেলে ভর্তির বিকল্প নেই, কারণ আপনি যদি দেখেন পিএলআইডিতে কী হয়, কোমরে ডিস্ক বের হয়ে যায় বা নার্ভ কম্প্রেশন হয়। এই পিএলআইডি রুগী যদি এসে গিয়ে থেরাপি করে তাহলে ওনার এই ডিস্ক প্রলাপসটা আরও বেড়ে যেতে পারে এবং ওনার মুভমেন্ট, উনি কিন্তু বাসায় একটা পরিবেশ বা ওনার আউট অফ দ্য হসপিটাল একটা পরিবেশে থাকে আর হাসপাতালে আসলে আর একটা পরিবেশে থাকে। আউটডোরে এসে না হলে হাসপাতালে 1-2-3 ঘন্টা হয়তো সে থাকতে পারে, 2-3 ঘন্টায় সে কিন্তু এটা কোনোভাবেই সে মেনটেন করবে না, কোনোভাবেই তার অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হবে না। তো এটা আসলে ডাক্তার উপর নির্ভর করে এবং অভিজ্ঞতার উপরে, রিসার্চ ওয়ার্কের উপরে, যে কতগুলো রুগী আপনি কোন পদ্ধতিতে ট্রিটমেন্ট দিয়ে কতটা রেজাল্ট আসলো, ঠিক না, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট প্ল্যানিং তৈরি করতে হয়। একটা ফোন আসছে, আমি ফোনটা নিয়ে আসি। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমার বয়স 39 বছর, আমি নারিন্দা থেকে বলছি, ঢাকা। জি বলেন। আমার যে পায়ে ব্যথা হয়, আমি 15-20 মিনিট বসে থাকলে যখন আমি উঠি তখন ওই হাঁটুর জয়েন্টে অনেক ব্যথা হয়, মানে উঠে সোজা হয়ে দাঁড়াতে পারি না। হুম হুম, হাঁটু কি ফুলে যায়? হ্যাঁ হ্যাঁ, হাঁটু ফুলে যায়, পায়ের গোড়ালিটাও ফুলে যায় মাঝে মাঝে, অনেক ব্যথা হয়। সকালে ঘুম থেকে উঠতে কষ্ট হয় ব্যথায়? হ্যাঁ, সকালে ঘুম থেকে যখন উঠি তখন সোজা হয়ে দাঁড়াতে পারি না। আপনার ডায়াবেটিস বা অন্য কোনো রোগ আছে? না, ডায়াবেটিস নাই। আচ্ছা, ওজন কেমন, হাইট কেমন? হাইট হলো 5 ফিট আর ওজন হলো 48 কেজি। আচ্ছা, এখন কি জানতে চাচ্ছেন, এই মানে এই ব্যাপারে কি করবেন? এই তো আমি এখন জানতে চাচ্ছি যে এই ব্যথাটা কি করে কমবে আর ব্যথাটা কেন। আচ্ছা জি, ধন্যবাদ। 39 বছর বয়সে, সাধারণত এই বয়সে মহিলাদের আমরা কমন কিছু উপসর্গ যদি মিলাই ওনার সাথে, যে হাঁটু ব্যথা, গোড়ালি ব্যথা,
সকালে ঘুম থেকে উঠে কষ্ট হয়, মনে যেটা আমরা বলি মর্নিং স্টিফনেস এবং পেইন হতে পারে, তো প্রাথমিকভাবে আমরা ধরে নিই এটা একটা আর্থ্রাইটিস। এবং আর্থ্রাইটিস মোর দেন 200 টাইপস আছে, আর মহিলাদের কমন আর্থ্রাইটিস আছে, পুরুষদের আলাদা আছে, বাচ্চাদের আছে, আবার বোথ গ্রুপস ও কমন আর্থ্রাইটিস আছে। তারপরে আপনার আর্থ্রাইটিসটা আপনার কিছুটা জেনেটিক্যাল ফ্যাক্টর দায়ী, কিছুটা আপনার ইনফেকশন থেকে হতে পারে, কিছুটা এজিং প্রসেস থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে, মানে অনেক কারণ আছে। সব মিলে আমার কাছে প্রাইমারি আর্থ্রাইটিস রোগ মনে হচ্ছে। তো আপনার এই ক্ষেত্রে কিছু ব্লাড টেস্ট করে এটা কনফার্ম করতে হবে, যেমন আপনার হাঁটুর হয়তো এক্সরে করলে কোনো চেঞ্জ আছে কিনা সেটা দেখতে পারি, পাশাপাশি কিছু ব্লাডের টেস্ট আছে যেগুলো করলে আপনার কোনো এই জাতীয় আর্থ্রাইটিস রোগ আছে কিনা বোঝা যাবে। আমার মনে হয় ডায়াগনোসিসটা আগে জরুরি, তারপর আমি বলবো আপনি কিছু এক্সারসাইজ করতে পারেন। আমার ইউটিউব চ্যানেলে গিয়ে হাঁটু ব্যথার, কোমর ব্যথার, গোড়ালির অ্যাঙ্কেলের ব্যথার বিভিন্ন এক্সারসাইজ দেওয়া আছে, ওগুলো শিখে একটু করবেন। পাশাপাশি আপনি কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন 10-15 মিনিট, বা হাঁটুতে কুসুম গরম সেঁক দিতে পারেন নিয়মিত দুবেলা। আর আর ওই টানা বসে থাকবেন না, একই জায়গায় নিচে হোক, ফ্লোরে হোক বা চেয়ারে আপনি টানা বসে থাকবেন না, একটু নিয়মিত হাঁটা চলা ফেরার অভ্যাস করতে হবে, পরিমিত, নিয়মিত এবং সেটা পরিমিত হইতে হবে, অতিরিক্ত করা যাবে না, আবার একেবারে শুয়ে বসে থাকা যাবে না। এইভাবে একটু লাইফস্টাইলটা চেঞ্জ করেন, পাশাপাশি একজন বাত ব্যথা ডাক্তারকে দেখিয়ে আপনি টেস্ট করে কনফার্ম হওয়া দরকার যে আপনার আর্থ্রাইটিস সমস্যা আছে কি না। সেই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি আমরা দিয়ে থাকি মেশিনের মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে, পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট প্রয়োজন হলে খেতে হতে পারে। অনেক সময় ভিটামিন ডি এর অভাবে হয়, অনেক সময় ক্যালসিয়ামের অভাবে হয়, অনেক সময় বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থেকেও ব্যথা, ইভেন কি হিমোগ্লোবিনের সমস্যা থেকে কিন্তু পেইন হতে পারে। স্যার ফেসবুক একজন প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে বেলাল মজুমদার, উনি বলেছেন ঘুমালে পিঠে ব্যথা হয়, উঠে গেলে আবার আস্তে আস্তে কমে যায়, তো এটা কি চিকিৎসা জানতে চেয়েছেন। এই জাতীয় অনেক মানুষেরই এই কমপ্লেইনটা হয়, ইভেন কি আমার আমার ক্ষেত্রে আমি মাঝে মাঝে এটা দেখি। এটা খেয়াল করতে হবে বিছানাটা আসলে কি অবস্থায় আছে। অনেক সময় বিছানা আপনি হয়তো, মানুষ তো মুভেবল, এক এক জায়গায় থাকেন, আজকে এখানে কালকে ওখানে, অনেক সময় নিজের বাসায় না হয়ে আরেক বাসায় হয়তো কোনো কারণে থাকতে হলো বা ঘুরতে গিয়ে হয় বিভিন্নভাবে, অনেক সময় বিছানার সমস্যা থেকে এই জাতীয় সমস্যা হতে পারে। আমার মনে হয় উনি মজুমদার সাহেব যদি ওনার বিছানাটা দেখে যেটা উঁচু নিচু কিনা বা কি দিয়ে তৈরি বিছানা সেটা কারেকশন করে, বিছানাটা হতে হবে, আমি মানে সবাইকে আগেও বলছি এখনও বলি, উঁচু খাটে শুইতে হবে প্রথম কথা, বা যা সে বক্স খাটেও শুইতে পারে সমস্যা নাই, কিন্তু সেটা যেন ফার্ম হয়, মানে একেবারেই শক্ত না হয়, আবার একেবারেই নরম না হয়। তো অনেকে হয়তো জাজিম ব্যবহার করে, যেমন বিভিন্ন ইয়ে দিয়ে তৈরি খড়কুটা বা এটা সেটা দিয়ে বা ফোম দিয়ে, তো ওগুলো থেকে উঁচু নিচু হওয়াতে পিঠে পেইন হতে পারে, মাসেল স্পাজম হয়, এটা হয়। তো আমার মনে হয় উনি বিছানাটা কারেকশন করে দেখতে পারে, তারপরেও যদি সমাধান না হয়, পিঠ ব্যথার আমি প্রচুর এক্সারসাইজ ইউটিউবে দিয়েছি, ওগুলো করতে পারে, এরপরে সমাধান না হলে হয়তো ডাক্তারকে দেখাতে হবে সরাসরি। আচ্ছা ওবায়দুল হাসান ভাই, আপনার কাছে আসছি, আপনি ব্যথা নিয়ে তো অনেকদিন ভুগছিলেন, তা এতদিন ব্যথার ওষুধ ছাড়া কি কেউ অন্য চিকিৎসার কথা বলেছিল? ব্যথার ওষুধ ছাড়া ফিজিওথেরাপি বা অপারেশন এরকম কোন কথা বলেছিল? বলছিল, 2 বছর আগে এক ডাক্তারে বলছিল ফিজিওথেরাপি নেওয়ার জন্য, পরে আমি 10 দিন না 12 দিন নিয়েছিলাম, আর নিয়ে কিছুটা ভালো আছিলাম, তারপরে আবার চলে যাইতেছে প্রবাসে, প্রবাসে যাওয়ার পরে কিছু এক্সারসাইজ দিছি, এক্সারসাইজ করছি, এই 6 মাসের মতন মনে হয় সুস্থ ছিলাম, তারপরে আবার পেন শুরু হয়েছে। এগুলো আসলে দীর্ঘদিন ধরে মেইনটেইনের ব্যাপার আছে স্যার, যে এক্সারসাইজগুলো করতে হবে। আসলে প্রথম কথা হচ্ছে আমি আবার বলি, প্রত্যেকটা রোগী কিন্তু, যেমন উনি পিএলআইডি এটা কনফার্ম যে পিএলআইডির সমস্যা আছে, এটা হয়তো উনি মেনটেন করছে যদি রোগী সচেতন হয়, কিন্তু পাশাপাশি কোমরবিডিটিস থাকতে পারে, পিএলআইডির সাথে ওনার আর্থ্রেটিক্স থাকতে পারে, পিএলআইডির সাথে অন্য কোনো ডিজিজ, যেমন অনেক সময় ডায়াবেটিস থাকে অনেকের, বা অনেক সময় বিভিন্ন মিনারেল ডেফিসিয়েন্সি থাকতে পারে, অনেক সময় আপনার ইনফেকশিয়াস কোনো প্রবলেম হতে পারে, ইভেন কি যে আমাদের করোনা ভাইরাস বলেন, চিকুনগুনিয়া বলেন, এনি ভাইরাল ইনফেকশন থেকেও কিন্তু আপনার যে কোনো আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে, অনেক কোমরবিডিটি থাকলে আসতে পারে। আমরা এই বিষয়ে আবার আলোচনা করব, একটা দর্শক আছে ফোনটা নিয়ে নি। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি সাজ্জাদুর রহমান ঠাকুরগাঁও থেকে বলছি। জি আমার বয়স 29। জি বলেন সাজ্জাদ সাহেব, শুনতে পারছি। জি আমার অনেকদিন যাবৎ বাম পায়ের হাঁটুতে ব্যথা,
বলেন আপনার প্রশ্ন শেষ করেন। কিছুদিন আগে আমি এমআরআই করাই, এমআরআই তে আছে আমার লিগামেন্ট এসিএল লিগামেন্ট পার্সিয়াল টিয়ার হয়েছে। এখানে আমার খুবই বর্তমানে সমস্যা, আমি চলতে উঠতে, তারপরে আমার তো দাঁড়িয়ে দ্বিতীয় করতে পারি না। আপনি আপনি কি এমনি ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা হয়, যেমন দৌড় দিতে, হাঁটতে মনে হয় যে আপনার পা খুলে যেতে পারে, এরকম হয় নাকি শুধু পেইন ফুলে যায়, এই জাতীয় সমস্যা? কি সমস্যা স্যার? আমি খুলে যাওয়াটা বুঝতে পারি না, কিন্তু আমি হাঁটতে বেশি একটা দূর হই না, চোর পান্না আর ব্যথা হয়। হ্যাঁ ব্যথা হয়, বেশি নড়াচড়া করতে পারি না, ফুলে সমস্যা হয়, ফুলে যায়, সবসময় পা ধরা ধরা লাগে স্যার। জি ফুলে যায় কোনো? ফুলে যায়? হ্যাঁ ফুটে স্যার, ফুলে যায়। আচ্ছা এখন আপনার ডাক্তার সাহেবরা কি বলেছে, কি পরামর্শ দিয়েছেন, আর আমার কাছে কি জানতে চাচ্ছেন স্যার? আমি ওই প্রথম যে স্যার আমাকে বলছিল পার্সেল দিয়ার, উনি আমাকে 14 দিনের ট্রিটমেন্ট দিছিল, 14 দিন পরে দেখা করতে বলছিল, কিন্তু স্যার আমার ছুটি শেষ হয়ে যায় আর আমি দেখা করতে পারি না। পরে আমাদের ডিপার্টমেন্টের চিকিৎসা নেই, ডিপার্টমেন্ট থেকে বলে যে এটা তো পার্সেল দিয়ার, এটা ঢাকা যেতে হবে, কিন্তু ঢাকা যাওয়ার সুযোগ হয় নাই। এবং জানতে স্যার এটা কি সার্ভারি ছাড়া ভালো হওয়া সম্ভব কিনা, যদি আপনাদের মধ্যে কোনো কি আমার উপকার পাইতে পারি কিনা যদি একটু বলতেন। জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। ওনার যেহেতু উনি সৈনিক, আঘাত পেতেই পারে, অনেক কারণে আঘাত পায় এক্সারসাইজ করতে গেলে, বা মানুষ সাধারণ মানুষও বিভিন্ন কারণে ইঞ্জুরি হতে পারে। তো পোস্ট ট্রমাটিক যেটা হয়, যে যদি সিভিয়ার কোনো ইঞ্জুরি না হয় তাহলে দীর্ঘমেয়াদে আস্তে 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 হতে সেকেন্ডারি আর্থ্রাইটিস ডেভেলপ করে। এটা হচ্ছে একেবারে 100% রিসার্চ ওয়ার্ক, যে কোনো জোড়ায় আঘাত পেলে এটা 5 বছর, 10 বছর, 15 বছর বা কয়েক বছর পরে আস্তে আস্তে চেঞ্জ আসে সেকেন্ডারিলি। তো এটা হতে ওনাকে এখন ডিস্টার্ব করে। আর আসলে এমআরআই পার্শিয়াল টিয়ার থাকতে পারে, কিন্তু এমআরআই দিয়ে আপনাকে সব কিছু কনফার্ম করা যাবে না। কনফার্ম করতে গেলে আপনাকে ফিজিক্যাল অ্যাসেস করে দেখতে হবে রুগীর হাঁটু। আমরা বিভিন্ন টেস্ট করি, ড্রয়ার টেস্ট করি, তারপরে অ্যাপ্রিহেনশন টেস্ট করে দেখি যে এটার সাথে এমআরআই মিল আছে কি না। হ্যাঁ অনেক সময় ছবি দেখি যে সব বোঝা যাবে তা কিন্তু না। একজন ডাক্তারের কাজ হচ্ছে ফিজিক্যাল অ্যাসেসমেন্ট উইথ ইনভেস্টিগেশন, এগুলোকে আমরা কোরিলেট করি, দানিয়া করি। তো যাই হোক, আপনার এই এসিএল টিআর হোক আর যাই হোক, এটা নিয়ে তো হতাশের কিছু নাই। আপনি ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেলে গিয়ে হাঁটুর যে এক্সারসাইজগুলো আমি দিয়েছি, যে যে এক্সারসাইজগুলো আপনার দ্বারা সম্ভব, এগুলো আপনি কন্টিনিউ করেন কষ্ট করে। আর আপনি সাইকেল চালাবেন, এটা কিন্তু অভ্যাস করেন, সাইকেল খুব উপকারে আসবে। আরেকটা হচ্ছে আপনি যেহেতু ডিউটিতে দাঁড়িয়ে থাকতে হয় বা যে কাজই করেন, একটু মাঝে মাঝে মুভমেন্টে থাকবেন, একটু একই জায়গায় দাঁড়িয়ে না থেকে ধরেন আধা ঘন্টা এক ঘন্টা পর একটু একটু উঠবস করলেন বা একটু হাঁটলেন। হ্যাঁ মানে একটা প্রলং অবস্থা, একই অবস্থা একই অবস্থানে থাকা যাবে না, একটু মাঝে মাঝে চেঞ্জ করলেন, এটা করেন। আর এইটার থেরাপি চিকিৎসায় অনেক ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয় না, তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে একজন ডাক্তারের সাথে শরণাপন্ন হয়ে থেরাপি নিতে হবে। থেরাপির এখন বিভিন্ন অ্যাডভান্স ইনভেসিভ অ্যান্ড নন ইনভেসিভ ট্রিটমেন্ট চলে আসছে, আমরা দিয়ে থাকি। এক্ষেত্রে অনেক প্রকার ইলেকট্রোথেরাপি আছে, বা আমরা পিআরপি করে থাকি, অনেক সময় প্রোলো থেরাপি দিয়ে থাকি, বা আপনার শকওয়েভ, লেটেস্ট বিভিন্ন থেরাপি আছে। তো এগুলো করলেই মোটামুটি রোগী ইম্প্রুভ হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা নিয়ে ওই মানে আমার কাছে মনে হয় না কোনো অপারেশনে যেতে হবে, আপনার বর্ণনা যা মনে হচ্ছে। ইউটিউবে একজন প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে খাদিজা, উনি বলেছেন ওনার মেরুদণ্ডে হাড় ফাঁকা, প্রথমে ডান পায়ে ব্যথা করতো, এখন বাম পায়ে ব্যথা, মাঝে মাঝে ঝিঝি করে, তো উনি জানতে চেয়েছেন অপারেশন ছাড়া ভালো হবেন কি না। হ্যাঁ ওনারও পিএলআইডি, মানে কথাই বোঝা যাচ্ছে ফাঁকা, অনেকে বলে রুগীরা, কেউ বলে আমার ডিস্ক ফেটে গিয়েছে, কেউ বলে রগে চাপ খেয়েছে, কেউ বলে মাংস বেড়ে গিয়েছে, সহজ টার্ম যে যেটা ইউজ করে যে যেটা বুঝে আর কি। তো অল আর হচ্ছে পিএলআইডি। তো পিএলআইডি আসলে আমরা 90-95% রুগী অপারেশনবিহীন থেরাপি চিকিৎসায় ভালো হয় এবং মেনটেন করতে হয়, আর 5% রুগীর অনেক সময় অপারেশনের প্রয়োজন হয়। অপারেশন করলেও আপনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে অথবা চেঞ্জ করতে হবে, অপারেশন না করলেও চেঞ্জ করতে হবে, অথবা যারা নিয়মকানুন মানে না সুস্থ তাদেরও কিন্তু পিএলআইডি হতে পারে যদি সে সেটা না মানে। তো আমার মনে হয়
এমআরআইটা দেখলে হয়তো আরো ক্লিয়ার বোঝা যাবে যে ওনার ইয়ে, যদি সেটা মনে হয় যেটা ক্লিনিক্যালি উনি বলছে যে কোমর ব্যথা ঝিঝি করে বা পায়ে ব্যথা করে দু পায়ে হয়, এই ক্ষেত্রে অপারেশন ছাড়া হয়তো ভালো হওয়া সম্ভব। সেক্ষেত্রে হসপিটালে থেকে ধরেন আনুমানিক প্রায় মাসখানেক থেরাপি দিতে হবে কমপ্লিট রেস্টে থেকে, তা সেক্ষেত্রে উপকার হওয়ার সম্ভাবনা বেশি। আর অনেক সময় অনেকের পা মাসেল গ্রেড ধরেন 2-এর নিচে নেমে যায়, আমরা গ্রেডিং করে থাকি, পাওয়ার যদি 2-এর নিচে নেমে যায় বা 0 হয়ে যায় বা 1 হয়ে যায়, ফুড ড্রপ হয়, প্রস্রাব পায়খানা অনেক সময় ধরে রাখতে অসুবিধা হয়, তো এই ক্ষেত্রে অনেক সময় ইমিডিয়েট সার্জারি প্রয়োজন হয়। তাছাড়া এমআরআই এর উপর নির্ভর করে সার্জারি কি করা উচিত বা উচিত না। এরপরে শুধু সার্জারি যে এমআরআই এর উপর নির্ভর করে তা না, একটা রোগীর বয়স পেশা কি করে তার কতটুকু রেজাল্ট আনা যাবে, কারণ একটা আপনি অপারেশন করলেই হবে না, তো আবার রিহ্যাব করতে হবে, আবার সেটাকে ওনাকে আবার স্বাভাবিক জীবনে আনতে হবে, সেটা হিসাব করি সার্জারি ইন্ডিকেশন হয়। আমরা এর আগে আলোচনা করছিলাম স্যার বিভিন্ন কোমরবিডিটি থাকতে পারে, সেগুলো সব কিছু আলোচনা করেই স্যার তারপরে ট্রিটমেন্টে চলে যেতে হবে। জি, আর শুধুমাত্র অল্প চিকিৎসায় যে ঠিক হয়ে যাবে আশাটা না করাই ভালো, পেন কিলার খেলে তো সাময়িক ভালো হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে স্যার ফিজিওথেরাপি এবং দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগতে পারে এবং অপারেশন প্রয়োজন হলে সেটাও স্যার করতে করতে হতে হতে পারে। পারে। জি জি স্যার। স্যার ফেসবুকে আরেকজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ মহিউদ্দিন ওনার নাম, উনি বলেছেন যে উনি 1 ঘন্টা বাইক চালালে ওনার ঘাড়ে ব্যথা করে, ঘাড়ের রগ টান টান হয়ে যায়, তো এই বিষয়ে ওনার করণীয় কী? আচ্ছা, যদি বাইক চালালে এটা হয় এটা তাহলে বুঝতে হবে, হয়তো বাইকে অনেক সময় বাইকের এবং মোটরসাইকেল দুইটাই আমাদের হয়তো কাজের জন্য প্রয়োজনীয়, যেহেতু আমরা চলাফেরা ইউজ করা হয় অনেক ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে বাইক এবং মোটরসাইকেল অনেক সময় ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভুল ম্যানুফ্যাকচারিং করে, যেমন অনেক সময় তাকে সামনে ঝুঁকে বাইক চালাইতে হয় বা মোটরসাইকেল চালাইতে হয়, খুব বেশি সামনে ফরওয়ার্ড যখন বেন্ডিং হয়ে এটা করে টানা, তখন কিন্তু স্পাইনে ঘাড়ে মাসেল ইঞ্জুরি হতে পারে, স্পাইন ইঞ্জুরি হতে পারে, অনেক কারণ হতে পারে। আমার মনে হয় বাইক ফল্টি বাইক হলে এটা চেঞ্জ করে, ওনাকে চেঞ্জ করে যেভাবে স্ট্রেট বসে যেন উনি সাইকেল চালাতে পারে ওইভাবে উনি কারেকশন করে নিতে পারে, আর পাশাপাশি একজন একজন থেরাপি ডাক্তারকে দেখিয়ে উনি অ্যাসেস করে নিতে পারে যে ওনার ঘাড়ে কোনো অন্য কোনো সমস্যা হচ্ছে কি না। আর ঘাড় ব্যথার জন্য আমি প্রচুর ভিডিও দিয়েছি ইউটিউব এবং ফেসবুকে, সেগুলা করতে পারে, শুধু যে বাইক চালানোর থেকে হয়তো সে উপলব্ধি করছে অন্য কোনো কারণে এটার সাথে জড়িত হতে পারে, যেমন বিছানা দুটো বালিশ বা উনি হয়তো বাইকের পাশাপাশি মোবাইল ফোনও হয়তো অতিরিক্ত ব্যবহার করছে, অনেক কারণই হতে পারে। তারপর আমার মনে হয় কারেকশন করা, বসাটা কারেকশন করা, পাশাপাশি এক্সারসাইজ করা এবং সাঁতার খুব বেস্ট, মানে ঘাড় ব্যথা রুগীদের স্পেশালি মেরুদণ্ডের যে কোনো সমস্যার জন্য সাঁতার খুব ভালো একটা এক্সারসাইজ, এগুলা করে উনি কিন্তু রিকভারি করার সম্ভব। একটা বিষয় স্যার আমি একটু জানতে চাচ্ছি, আমাদের তো একটা নির্দিষ্ট বয়সের পর থেকে সবারই সাপ্লিমেন্টটা খাওয়াটা জরুরি, আর বিশেষ করে মহিলারা, ওনাদের তো রোদে সাধারণত বের হওয়া হয় না, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, তো ইনভেস্টিগেশন করে আসলে জানে কোনটা ডেফিসিয়েন্সি আছে মিনারেল বা ভিটামিনস সেটা জানাটাও দরকার, আবার সাপ্লিমেন্টটাও খাওয়াটাও প্রয়োজন। অবশ্যই আমি আপনার সাথে একমত, কারণ হচ্ছে এখন প্রত্যেকটা মানে মানুষই আসলে কখন কোন রোগে কেউ আক্রান্ত হবে এটা কেউ জানি না, বাট আমাদের যে যতটুকু নলেজ আল্লাহ পাক দিয়েছে, আমাদের যতটুকু রিসার্চ ওয়ার্ক আছে, বই পুস্তকের পড়ালেখা আছে, আমাদের সিনিয়র ডাক্তারদের অভিজ্ঞতা বা দীর্ঘমেয়াদী এগুলা যেটা বোঝা যায় যে আমরা যদি বছরে হোক একবার দুইবার হোক বিভিন্ন টেস্টগুলো করে থাকি, বা কারো যদি কোনো এই জাতীয় রিলেটেড সমস্যা মাঝে মধ্যে হয়ে থাকে, তারা কিন্তু রেসপেক্টিভ ডাক্তারকে দেখিয়ে ওই জাতীয় কিছু টেস্ট, আপনি যেরকম ভিটামিন মিনারেলস টেস্ট করে দেখতে পারে, স্ক্যান করে দেখতে পারে যে কোনো সমস্যা বা চেঞ্জ আসছে কিনা, তাহলে ওইটা একটা কথা আছে না, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, আমরা আগেই একটা প্রিভেন্টিভ মেজার নিতে পারি। আর তাছাড়া আমরা তো আলোচনা করছি যে আমরা কিভাবে ভালো থাকতে পারি, আমরা কি কি এক্সারসাইজ করা উচিত, লাইফস্টাইলটা কি করা উচিত, এই জিনিসগুলো যদি ছোটকাল থেকে আমরা যদি অন্তত বাচ্চাদের মধ্যে দিতে পারি, তাদের ডেভেলপ করা যায়, তাহলে কিন্তু অনেকাংশেই আমরা কমিয়ে আনতে পারবো। তারপরও রোগ বালা মুসিবত এগুলা বলে কই আসবে না, এগুলো আপনার পূর্ব নির্ধারিত আসতে পারে। জি, একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ রাসেল, আমি থেকে বলছি। জি, আপনার প্রশ্নটি করুন, আমরা শুনতে পাচ্ছি।
প্রশ্ন, আমি স্যারের পেশেন্ট একজন, আমি 33 দিন ভর্তি ছিলাম। আচ্ছা আচ্ছা। আমি ওই সময় তো আসার সময় ভালো ছিলাম মোটামুটি, কিন্তু পরে আমি এখন বাড়িতে আসছি প্রায় 25 দিনের মতন হয়েছে। আচ্ছা। এখন মানে একটু আচ্ছা, আপনার আগে কি সমস্যা ছিল, পিএলআইডি না অন্য কি রোগ? কি রোগের কথা বলেছিলাম? পিএলআইডি বলছিল ওই তাই আমার দাঁড়াইলে মানে ওই এখন বর্তমানে দাঁড়াইলে ব্যথাটা বাম পায়ে চলে যায় এখন আবার। আচ্ছা, কি একেবারে আগের মতো না কিছুটা যায়? আগে আছে একটু কম, কিছু যায় কি বেশি টাইম দাঁড়াই থাকলে। আপনি আপনি টোটাল বাড়িতে গিয়ে এক মাস একেবারে শুয়ে থাকতে হবে, বুঝতে পারছেন? এক মাস একেবারে সম্পূর্ণ শুয়ে ব্যায়ামগুলো করেন, আরো 10-15 দিন করে মানে কি অবস্থা দেখে দেন। এখন আপাতত কিছুদিন রেস্টে থাকেন। টোটালি পিএলআইডি রোগীকে একটু সময় নিয়ে শুয়ে থাকতে হয় আরো কিছুদিন, তো আরো কিছুদিন রেস্টে থাকেন, ব্যায়ামগুলো করেন, করার পর 15 দিন পর আবার আমাদের সাথে হাসপাতালে যোগাযোগ করেন, বা যদি সম্ভব হয় আপনি এসে দেখা করবেন ইনশাল্লাহ। আমার মনে হয় না এটা মানে যেটা আবার নতুন করে যদি কিছু হয় এটা থাকবে না। একেবারে শুয়ে শুয়ে ব্যায়ামগুলো করবেন, আরও কিছুদিন রেস্টে থাকেন। যেটা হয় পিএলআইডি রুগী, অনেক সময় রুগী ইম্প্রুভ হয়ে যায়, ভালো, বাড়িতে গিয়ে মনে করে আমি তো ভালো, নিজের মতো করে আবার কাজ কাম সব আবার যার মতো করে সে শুরু করে দেয়। তো আমি প্রত্যেকটা পিএলআইডি রুগীদেরকে বলবো, যারা ট্রিটমেন্ট নিয়ে চলে গিয়েছে বা ট্রিটমেন্ট নেওয়ার পরে ন্যূনতম আরও এক মাস অন্তত তাকে সেম অবস্থা হাসপাতালে আমরা যেভাবে রাখি, শুয়ে থাকা রেস্টে থাকা, ওইটা করতে হবে। তাহলে করলে আর মানে ব্যাক করার সম্ভাবনা তেমন কোনো থাকে না, খুবই রেয়া। তারপরও একটু একটু পেইন হতে পারে, সবসময় যে আবার পিএলআইডির পেইন আসতে পারে না, পেইনের কিন্তু ধরন বিভিন্ন রকম, অনেক কারণে কোমরবিডিটিস থাকতে পারে। যেমন ওনার কিন্তু পিএলআইডির সাথে আর্থ্রাইটিসও আছে, এখন পেইন হলেই যে উনি পিএলআইডি ভাবছে সেটা কিন্তু করলে হবে না, কারণ আর্থ্রাইটিসের পেইন পিএলআইডির পেইন অনেক সময় কিছু পেইন কমন, যেমন কোমর ব্যথা হবে, পিঠে ব্যথা হবে, কিন্তু পিএলআইডির পেইন রেফার্ড পেইন হয় কিছুটা, অনেকের ক্ষেত্রে হাঁটতে গেলে টেনে ধরে, এই জাতীয় কিছু হয়। তো আবার আর্থ্রাইটিসটা হচ্ছে আসলে দীর্ঘমেয়াদী থাকে। হ্যাঁ, আর্থ্রাইটিসটা হচ্ছে আপনার মোস্ট অফ দ্য আর্থ্রাইটিস হচ্ছে জেনেটিক্যাল অটোইমিউন ডিসঅর্ডার, তো এগুলার আবার ওষুধ খেয়ে যেতে হয় দীর্ঘমেয়াদী। অনেক সময় অনেকে রুগীরা গিয়ে ওই আর্থ্রাইটিসের ওষুধগুলো বন্ধ করে দেয়, তো যেহেতু সে ভালো তখন হয়তো আর্থ্রাইটিসের পেইনটা চলে আসছে, রুগী আবার ভয় পেয়ে যায় যে আমার আগের পেইনটা চলে আসছে কিনা। যা কিছু হোক হতে পারে, তবে সেক্ষেত্রে আমার মনে হয় ফার্দার অ্যাসেসমেন্ট করা দরকার, প্রয়োজনে ডাক্তারকে আবার দেখাইতে হবে। দেখালে ডাক্তার সাহেব বুঝতে পারবে যে আসলে কেন এটা হচ্ছে, আবার তাকে হয়তো একটা একটা নতুন করে প্ল্যানিং দিবে বা নতুন করে তাকে একটা চিকিৎসা দিবে বা উপদেশ দিবে, যেভাবে সে ভালো থাকতে পারবে। একজন দর্শক আছে, ফোনটা নিয়ে আসি। জি জি, দর্শক আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ ইউনুস আলী বলছি, রামপুরা বনশ্রী থেকে, বয়স 50। জি, আমার সমস্যাটা হলো আমার ডান শোল্ডার পেইন করে আজকে থেকে প্রায় 2-2.5 বছর হলো। আমি পেইন করার পরে কয়েকজন ডাক্তারকে দেখানোর পরে আমার ভালো হয়নি। এরপরে ওই এইচটিআর হাসপাতাল যে আছে ওই যে শ্যামলীতে, ওনাকে দেখালাম, উনি দেখার পরে আমাকে বললো যে শোল্ডারের এখানে জেলটা শুকায় গেছে, আপনাকে এমআরআই করে নিয়ে আসেন। এরপরে এমআরআই করলাম, এরপর উনি আমাকে ইঞ্জেকশন দিল, দেওয়ার পরে এরপরে আমাকে ব্যায়াম দিল, কিছু মেডিসিন দিল। আমি এটা খেয়ে যাচ্ছিলাম, তেমন কোন রেজাল্ট পাইনি। এরপরে আমি দিন মোহাম্মদকে দেখাইলাম, দিন মোহাম্মদকে দেখানোর পরে উনি বেশ কিছু টেস্ট মেস্ট করার পরে উনি বললো, না তোমার ওরকম কিছু সমস্যা নেই, তুমি এই গ্যাস্ট্রিকের ওষুধটা খাও, গ্যাসে থেকে হতে পারে এটা। হ্যাঁ, আমার ওই গাড়ির ইয়ে করলো, এক্সরে করলো, এক্সরে গুলো দেখে উনি বললো যে না, এখন আমার হয়েছে কি দুইটা দুইটা হাত শোল্ডারই পেইন করে। আমি যখন রাত্রে শুয়ে থাকি তখন সমস্যা হয় না, রাত্রে যখন মাঝামাঝি চলে যায় রাত্রে শেষের দিকে, সকালের দিকে আমার দুইটা পেইন দুইটা শোল্ডারই পেইন করে। মাঝে মাঝে বাসে উঠতে গেলে একটু হাতটা একটু মানে একটু অন্যরকম ভাবে হয়ে গেলে আমার এত পেইন হয় মনে হয় হাতটা হাড় ভেঙে গেল। আপনার ডায়াবেটিস আছে? কি করতে পারি? আপনার ডায়াবেটিস আছে? না, আমার কোনো ডায়াবেটিস নাই, প্রেসার আছে, হাই প্রেসার। আপনার বয়স কত বলছিলেন? 50।
আপনি কি করেন, পেশা কি? আমি আমার ইলেকট্রিক ব্যবসা করি নবপুরে। বসে থাকেন মানে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে বসে থাকেন? আমি আগে বসে থাকতাম, এখন বসে থাকি না, এখন বিভিন্ন জায়গায় একটু আমি মার্কেটিং এর জন্য একটু ঘোরাফেরা করে আমি দোকানে কম বসি। আচ্ছা আচ্ছা, জি বুঝতে পেরেছি। আপনার যে সমস্যাটা, এটা ঘাট থেকেই হচ্ছে, ঘাট থেকেই বোথ শোল্ডার পেইন হয়, এটা কমন আমি যতটুকু বুঝলাম, কারণ অনেকগুলো ডাক্তার আপনি দেখিয়েছেন। তো এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট থেরাপি চিকিৎসা করলে আমরা আশাবাদী ইনশাল্লাহ এটা ঠিক হবে। তো দীর্ঘমেয়াদি হয়তো করতে হবে, সেক্ষেত্রে আপনি হয়তো আপনার এসে গিয়েও করা যেতে পারে যদি আপনার ফিজিবল হয়, বা আপনাকে হসপিটালে থেকে ধরেন 1-2 মাস ধরে টানা থেরাপি করতে হবে। এখন থেরাপি কি এটা আসলে ওই যে ডাক্তারের আন্ডারে আপনি করবেন সেই সেটা সাজেস্ট করবে, সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্টগুলো করতে হবে। তারপরে আমি আপনাকে কিছু মেসেজ দিচ্ছি নিয়মগুলো, যেমন একটা পাতলা বালিশ ব্যবহার করবেন। আপনি এখন যে যে ব্যবসার জন্য হাঁটা চলাফেরা করছেন, এটা খুব ভালো লক্ষণ, ও বসে থাকবেন না, হাঁটাহাঁটি করবেন, মোবাইল ফোন কম ব্যবহার করবেন, ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করলে ওগুলা ইউজ করার নিয়ম কানুন আছে ওভাবে করতে হবে। তো এগুলো একটু আপনার পাশাপাশি আপনাকে চেঞ্জ করতে হবে, লাইফস্টাইলগুলো চেঞ্জ করতে হবে, পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট ওই ভিটামিন এগুলো দেখে টেস্ট করে দেখে ওগুলো খেতে হবে। তবে মূলত আপনার ট্রিটমেন্ট এখন থেরাপি, আপনি যদি সঠিক জায়গায় প্রপার ওয়ে ধৈর্য সহকারে থেরাপি করেন এটা ইম্প্রুভ হবে। এবং এই থেরাপির পাশাপাশি আপনাকে বিভিন্ন এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ আমরাও করাবো, আপনি নিজেও বাসায় গিয়ে করবেন, বা আপনি যখন যেখানে থাকেন আপনার মতো করে আবার এক্সারসাইজ করতে হবে। এতে আস্তে আস্তে একটা দীর্ঘমেয়াদি ইনশাল্লাহ রেজাল্ট পাওয়া যাবে। জি স্যার, স্যার ফিজিওথেরাপিটা এবং এটা লাইফস্টাইল মডিফিকেশনটা অনেক বেশি জরুরি। একজন প্রশ্ন করেছেন, ওনার নাম হচ্ছে সিদ্রাতুল রহমান, উনি ইন্ডিয়া থেকে লিখেছেন। ওনার অনেকদিন ধরে শুধু ঘাড় ব্যথা ছিল, এখন বুকে টান টান করে, অনেক ওষুধ খেয়েছে কিন্তু সম্পূর্ণ ভালো হচ্ছে না, এখন কি করণীয়? আসলে ঘাড়ের ব্যথা এবং বুকের ব্যথা অনেক সময় হতে পারে, ঘাড়ের ব্যথা, পিঠের ব্যথা, বুকের ব্যথা পাশাপাশি হয়। অনেক সময় আমরা রুগীদের হার্টের সমস্যা মনে করি, তো হার্টের যে টেস্টগুলো যেমন ইটিটি বা ইসিজি ইকো এগুলো করার পরে অনেক সময় কোনো ফাইন্ডিংস আসে না। তো যেহেতু ঘাড় ব্যথা ছিল হিস্ট্রিতে, আমার মনে হয় উনি একটা মেরুদণ্ডের এমআরআই করে দেখতে পারে। খুব দ্রুত এমআরআই করলে বুকে যে টান টান লাগে, বুকে কিন্তু অনেক মাসেলস আছে, বুকের মাসেল এবং দুই আমাদের যে খাঁচা বলি আমরা বুকে, রিপস, এগুলার মাঝখানে কিন্তু মাসেলস এবং নার্ভ থাকে, ইন্টারকোস্টাল নার্ভ থাকে। যদি মেরুদণ্ডের স্পাইনাল নার্ভ কম্প্রেশন হয় কোনো কারণে পিঠে, তখন কিন্তু বুকের মাসেল টান টান লাগতে পারে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় কিছু এক্সারসাইজ উনি করতে পারে, অ্যারোবিক্স, যেমন সাঁতার কাটা, হালকা জগিং করা, হাঁটা বা কিছু খেলা, হ্যাঁ যেগুলা যেমন আমরা বলি র্যাকেট খেলা বা এই জাতীয়, বা ভলিবল যদি ওনার দ্বারা ফিজিবল হয় হালকা করে খেলা খেলে দেখতে পারে বা এক্সারসাইজ করে, তারপরও না হলে এমআরআই করে ডাক্তার দেখিয়ে হয়তো ওনাকে ট্রিটমেন্টে যেতে হতে পারে। আর বুকের কিছু ব্যায়াম আমরা দিই, যেটা চেস্ট, আমরা চেস্ট থেরাপি বলে থাকি, যেমন ডিপ ব্রিদিং এক্সারসাইজ, স্পাইনাল মোবিলাইজিং এক্সারসাইজ, এগুলো আমার ইউটিউব চ্যানেলে অনেক এক্সারসাইজ দেওয়া আছে, একটু কষ্ট করে দেখতে হবে ব্যায়ামগুলো, তাহলে উনি আশা করি উপকার পাবে। জি ওবায়দুল ভাই, আপনার কাছে একটু প্রশ্ন করছি, তো অনেকে প্রশ্ন শুনছেন আপনার সাথে, মনে হয় কমপ্লেনগুলো মিলে যাচ্ছে। তো আপনি এখন চিকিৎসা নিচ্ছেন, আগের থেকে কতখানি ভালো আছেন এবং কি মনে হচ্ছে যে আপনার কাছে ব্যথাগুলো কমে এসেছে? জি আগের থেকে তো ব্যথা অনেকটা কমে গেছে, আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছি। এই থেরাপি সব জায়গায় তার এক এক রকম না, এক এক জায়গায় এক এক রকম, কিন্তু এখানে আলহামদুলিল্লাহ অন্য অন্য জায়গায় যে আমি আগে থেরাপি দিয়েছিলাম এর থেকে অনেক ভালো মানের, ইনশাআল্লাহ অনেকটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ এখন। ধন্যবাদ। একজন দর্শক আছে ফোনে, একটু ফোন করে। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন, আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন। আমি বিপ্লব হোসেন বলছি পাবনা থেকে। জি আমার বয়স 27 বছর। জি প্রশ্নটি করুন। আমি তো অনেকদিন যাবত আমার সমস্যা ছিল পায়ের পাতায়। পায়ের পাতা, পা ফুলতো অনেকবার, ফুলতে ফুলতে অনেক আমি প্রাথমিক চিকিৎসা ট্রিটমেন্ট করাইছি, করানোর পরে একদিন হঠাৎ করে হাঁটুর ভিতরে চলে আসলো, আমার হাঁটুটা ফুলে জড়াই গেল। তারপরে আমি ডাক্তারের কাছে গেলাম, উনি বললো যে পানি জমছে, তারপরে একটা ইনজেকশন দিল, দিয়ে কাজ হলো না, তারপরে ওই একই অবস্থায় থাকলো কিছু ওষুধ দিয়ে। তারপরে আমি আবার প্রাথমিক একটা হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েছিলাম, ওনার ওষুধ খায়ে ব্যাস এক সপ্তাহে আমার ওইটা সারিয়ে গেছিল। তারপরে আমার এই
হঠাৎ করে মাজার ভিতরে সমস্যা হলো, হওয়ার পরে এই যে ব্যথা ব্যথা, তারপরে আমি ঢাকা গেলাম, গিয়ে দেখানোর পরে এমআরআই করতে দিছিল, ওইটাই লেখছে যে এভিএন, ওয়ান বাই থ্রি স্টেপ আপনার, ওয়ান বাই টু স্টেপ আপনার হচ্ছে অপারেশন করে চেঞ্জ করা লাগবে, এই কথা বলছে। তাহলে অপারেশন ছাড়া কি কোনো ব্যবস্থা আছে আপনাদের কাছে? আমি এখন, আমি পেশায় একজন ড্রাইভার, তো আমি ওই, আমাকে দুইটা ওষুধ দিয়েছে, একটা হচ্ছে ইসলোরিক 100 আর হচ্ছে রিজারভিক্স 100, এটা খেলে আমার একটু কম থাকে, মানে ব্যথা কম থাকে। আমি যখন দীর্ঘক্ষণ সময় গাড়ি ড্রাইভ করার পরে নামি, তখন আমার মানে উঠে দাঁড়াতে পারি না, খুব ব্যথা। আপনি ওই যে হোমিওপ্যাথির যে চিকিৎসা করলেন, তো ওই ডাক্তার সাহেবকে বলেন নাই এখন যে নতুন এভিএন হয়েছে ওটার কি করবে? না, এটা আমি আর বলিনি, ওনার কাছে যাইনি। একটু ওনাকে আবার বলবেন যে আমার তো নতুন আরেকটা সমস্যা দেখা দিয়েছে, কি করব। আমি উত্তর দিচ্ছি, ধন্যবাদ আপনাকে। আমি প্রতিদিন এজাতীয় রোগী পাচ্ছি, ধরেন প্রচুর রোগী। প্রথমত মানুষ, কিছু মানুষ আছে যে সে মোটা তাজা হতে চায়, মানে একটু মোটা হবে, একটু লিন অ্যান্ড থিন থাকে, বন্ধুরা বলে কি তুই তো অনেক চিকন, এরকম কিছু এক শ্রেণীর। এটা প্রচুর গ্রামে গঞ্জে এভরিহোয়ার আছে বন্ধুদের মধ্যে টেন্ডেন্সি। তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ওষুধ খায়, সেটা অ্যালোপ্যাথিক বলেন, আয়ুর্বেদি বলেন, হোমিওপ্যাথি বলেন, খেয়ে মোটা তাজা হতে চায়, নাম্বার ওয়ান। তারপরে হচ্ছে দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকার আপনার নেশাকারক ওষুধ খায় অনেক মানুষ, এটা অনেকেই জানে না, অনেকভাবে এটা হয়। তো আসলে মানুষের শরীরে রোগ হতেই পারে, কিন্তু রোগের ট্রিটমেন্ট যে সব ভালো হবে সেটাও কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আপনার রোগটা কি এটা তো জানা। পাশাপাশি এখান থেকে চলে গেলে ন্যূনতম আরও মাসখানিক ওনাকে রেস্টে থাকতে হবে এবং থেকে এক্সারসাইজ করতে হবে, মানে রেস্টে না থেকে গিয়ে উনি যদি ইচ্ছা মতো আবার এক্সারসাইজ কাজ শুরু করে, চলাফেরা শুরু করে, মুভমেন্ট শুরু করে, তাহলে তো আবার খারাপের দিকে যেতে পারে। একটা কিছু সময় দিতে হবে আরও কিছুদিন, আমার মনে হয় ওইভাবে যদি উনি মেনটেন করে ইনশাল্লাহ, উনি, আমার মনে হয় উনি অলরেডি জানে এবং বোঝার চেষ্টা করছে, এবং যেহেতু দীর্ঘদিন ভুগছিল তো এটা হতে পারে। তারপরেও যদি ভবিষ্যতে টুকটাক সমস্যা, আমাদের অবশ্যই ওনার সাথে আমরা নাম্বার দিয়ে দিব। এটা তো জরুরি আমার কাছে মনে হয় যে ফলো আপ, আবার আসা, বছরে একবার হলেও ফলো আপটা করা। হ্যাঁ, যদি আবার উনি যখন দেশে আসবে আবার আমাদেরকে জানাবে, বা সমস্যা ওখান থেকে হলেও কোনো, আমরা যারা স্পেশালি, নট অনলি আমার এই রুগী, যত রুগী প্রবাসে আসেন, যারা এই প্রোগ্রামটা দেখছেন, যারা চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন, হয়তো আবার কোনো কারণে সমস্যা হচ্ছে বা অন্য কোনো সমস্যা হচ্ছে, আমাদের সাথে যোগাযোগ করতে পারছেন না, তাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। দয়া করে আপনাদের অবশ্যই কোনো না কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা, ভাই বোন বাংলাদেশে আছে, তাদের কাউকে আমাদের কাছে কাগজপত্র সহ, বা না থাকলে ওনাদের কাউকে আমার কাছে পাঠাবেন, আমি আপনার সাথে লাইভ ভিডিও কলে কথা বলে আপনার চিকিৎসা দেবো ইনশাল্লাহ। আশা করি সবাই অনেক উপকার হবে। স্যার, ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন, এটা সম্পর্কে একটু বলেন, এগুলো আমাদের পিএলআইডি বা আর্থ্রাইটিস রোগের সাথে কতখানি প্রয়োজনীয় একজন একটা জিনিস? আসলে রিহ্যাবিলিটেশন একটা বিশাল টার্ম, বিশাল সাবজেক্ট, যেখানে মোস্ট অফ দ্য এরিয়া ফিজিওথেরাপি দখল করে আছে, তো বিভিন্ন থেরাপিউটিক ম্যানিউভার আছে। তবে রিহ্যাবটি জিনিসটা আসলে প্রাচীনকাল থেকে চলে আসছে ট্রিটমেন্টের অংশ, কিন্তু এটার যে মানে টার্ম বা কথা, এটা ভাষা বা এই সম্পর্কে জনগণের মানে জানা ছিল না, ইভেন কি ডাক্তারদেরও জানা ছিল না। প্রত্যেক ডাক্তারই কিন্তু রিহ্যাব করে থাকে, সে কিন্তু সে জানে না দিস ইজ রিহ্যাব, সে তার ট্রিটমেন্ট প্রোটোকলের মধ্যে আছে। একজন গাইনি ডাক্তার আফটার ডেলিভারি বা সিজারিয়ান সেকশনের পরে মাকে বিভিন্ন উপদেশ দেয়, আপনি এই করবেন না, এই করবেন, এই এক্সারসাইজ করবেন, এভাবে চলবেন, বা আপনার সেলাইটা শুকিয়ে গেলে করবেন, এটা হয়তো সে বেসিক কিছু ট্রিটমেন্ট দেয়, কিন্তু এটা আরও অ্যাডভান্স কিছু ট্রিটমেন্ট প্রয়োজন, দিস ইজ রিহ্যাব। মানে আমি গাইনির ক্ষেত্রে বলছি, ত্রুদ্রুপ এই যে বাত ব্যথা আর্থ্রাইটিস রুগীদের মোস্ট অফ দ্য ট্রিটমেন্টই হচ্ছে রিহ্যাব থেরাপি, মানে আপনাকে এখানে কিছু ওষুধের প্রয়োজন হয়, বিভিন্ন ডিজিজ মডিফাইং ড্রাগস বলেন বা সাপ্লিমেন্ট বলেন, বা অনেক ওষুধের পাশাপাশি দরকার হয়, অথবা কোমরবিডিটিস ওষুধ থাকতে পারে, যেমন প্রেসার ওষুধ খেতে পারে। মেইনলি হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এবং মেইনটেনেন্স, মেইনটেন এবং এক্সারসাইজ। আমার অনুষ্ঠান শেষ প্রান্তে চলে আসছে, একজন দর্শক আছে, একটু ফোনটা নিয়ে নি। জি দর্শক, আসসালামু আলাইকুম, কে বলছেন? আপনার বয়সটা উল্লেখের প্রশ্নটি করুন, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে আসছি, আপনি সংক্ষিপ্ত ভাবে আমাদের প্রশ্নটি করুন। আমার সমস্যা না, আমার স্বামীর সমস্যা, হাঁটুর নিচে খুব ব্যথা করে, দুই বছর আগে অসুস্থ ছিল, ওই যে রক্তের এসার বেড়েছিল, সেখানে ইনফেকশন ছিল,
ওটা এখন ভালো হয়ে গেছে রাজশাহী দেখিয়ে, কিন্তু হাঁটুর নিচে ওই পায়ে দুই পায়ে এমন যন্ত্রণা হয় রাত্রে সারাটা ঘুমাতে পারে না। হাঁটুর নিচের মাংসে চলাফেরা করে? হ্যাঁ শুনেন আমার কথা, শুনেন, হাঁটুর মধ্যে না হাঁটুর নিচের পায়ের মাংসে কোন জায়গায়? হাঁটুর নিচের থেকে সমস্ত পা। আচ্ছা ঠিক আছে, বলেন, শেষ করেন প্রশ্ন। হাঁটুর নিচের সমস্ত পা, কিন্তু অনেক সময় দড়ি দিয়ে বাঁধা হয়, পা দেওয়া হচ্ছে টিপে দেওয়া হয়, কিন্তু তবু দুধ পাই না। অনেক সময় বলবে যে হচ্ছে আমি পা এখান থেকে কেটে ফেলবো একা একাই, মানে যন্ত্রণার জন্য একথা বলে আর কি। হ্যাঁ, কোমর ব্যথা আছে পাশাপাশি? কোমর ব্যথা আছে? কোমর ব্যথা? হ্যাঁ কোমর ব্যথা আছে। আচ্ছা জি, হাঁটুর নিচ থেকে একটা যন্ত্রণা বেশি আর কি। জি ধন্যবাদ, আমি বুঝতে পেরেছি। একটু অল্প কথায় উত্তরটা জি, খুব যেহেতু আমাদের সময় নেই, আপনার হাজবেন্ডকে দ্রুত একজন ডাক্তার দেখে কোমরের মেরুদণ্ডের এমআরআই করে ফেলতে হবে। এটা কোমরের নার্ভ কম্প্রেশন, পিএলআইডি বা সায়াটিকা যাই বলি, এ থেকে হচ্ছে মনে হচ্ছে আপনার কথায়। এমআরআই করে দেন, আমরা বিভিন্ন থেরাপি চিকিৎসা করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আপাতত ওনাকে একটা ওষুধ দিচ্ছি, ক্যাপসুল প্রিগাবালিন 50 mg একটা করে দুবেলা উনি খেতে থাকুক। আবারও বলি, ক্যাপসুল প্রিগাবালিন 50 mg একটা করে দুবেলা খেতে থাকুক। দ্রুত একজন ডাক্তার দেখে কোমরের একটা এমআরআই করেন, করলেই সমস্যাটা পাওয়া যাবে কি হচ্ছে। ধন্যবাদ স্যার।